আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বসেন। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছেন। স্যার আপনি ভালো আছেন? জি ভালো। তো আপনি তো আমাদের কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসছেন, তাই না? ইয়েস স্যার। তো আমাদের কোম্পানি সম্পর্কে আপনার ধারণা আছে তো? ইয়েস স্যার, ধারণা আছে স্যার। গুড। তো এর আগে আপনার কি অন্য কোম্পানিতে চাকরি করেছেন? জি স্যার, 3 বছরের স্যার এক্সপিরিয়েন্স আছে স্যার। ভেরি গুড। তো আপনার কোয়ালিফিকেশন, যোগ্যতা কি একটু বলবেন? স্যার আমার যোগ্যতা স্যার, আমি এইচএসসিতে অনার্স স্যার। এইচএসসিতে অনার্স মানে স্যার, এইচএসসিতে অনার্স আপনি বিষয়টা বুঝছেন না স্যার? না না, বুঝি স্যার। বিষয় হলো আমি এইচএসসি পরীক্ষা 2 বছর দুইবার দিয়েছি, দুইবারই ফেল করছি। তো করোনা লেগে 2 বছর গ্যাপ গেছে স্যার, তাই অনার্স কমপ্লিট করতে স্যার 4 বছর লাগে। তাহলে 4 বছর হলে স্যার আমি এইচএসসিতে অনার্স কমপ্লিট স্যার, তাই নাকি? ইয়েস স্যার।